ডুয়ার্স পূর্ব হিমালয়ের পাদদেশের কাছে পশ্চিমবঙ্গ ও অসম নিয়ে গঠিত। ডুয়ার্স হল পূর্ব ভারতের প্রবেশদ্বার। ডুয়ার্স বিখ্যাত তার ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, লাশ গ্রিন ফরেস্ট, রোলিং টি গার্ডেন, ইউনিক ফ্লোয়িং রিভার। তাই এসবের চাক্ষুষ করতে চলে গিয়েছিলাম ডুয়ার্স, তাও ভরা বর্ষায়, কারণ ভরা বর্ষায় তার সৌন্দর্য আরও বেশি প্রকট হয়। সেই উদ্দেশ্যেই চলে গিয়েছিলাম রায়গঞ্জ থেকে শিলিগুড়ি হয়ে মূর্তি। বিগত পর্বগুলোতে সেই গল্প শেয়ার করেছি। এই পর্বে আমরা মূর্তি থেকে ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্টস সাইট সিনিং করব। তো চলো শুরু করি। সো সবাইকে শুভ সকাল, আবার ওয়েলকাম করছি আর একটি নতুন ব্লগ ভিডিওতে। আর আজকের প্ল্যান হচ্ছে, এমনিতেই আজকে ওয়েদারটা পুরো মেঘলা মেঘলা, পেছনে আমি ফেলে আসলাম আই লাভ মূর্তি। সো আজকের প্ল্যান হচ্ছে আমরা এখানেই থাকবো, মূর্তিতেই থাকবো। এইখান থেকে আমরা ডুয়ার্সের 7 থেকে 10 পয়েন্ট সাইট সিনিং করবো। সো দুটো সাইড ডুয়ার্সের, একটা কুমায় থেকে লেফট সাইড, আরেকটা হচ্ছে কুমায় থেকে রাইট সাইড। সো লেফট সাইডের হচ্ছে লালিগুড়াস থেকে শুরু করে সুন্তারিখোলা, রকি আইল্যান্ড, আর রাইট সাইডে আছে মূর্তি, রঙ্গ, ঝালংবিন্দু। এই পয়েন্টগুলো সাইট সিনিং করবো। রাইড স্টার্ট হয়ে গেল। এই যেদিকে দেখো পুরোটাই মেঘলা মেঘলা দিন, কিন্তু সকালে 8:30 অব্দি বৃষ্টি হয়েছিল, বৃষ্টি থেমে গেছে। আর ডুয়ার্সের 7 পয়েন্ট ভিজিটের ফার্স্ট পয়েন্ট হচ্ছে এই আই লাভ মূর্তি, যে ভিউ পয়েন্ট আছে এখানে আই লাভ মূর্তি, সবাই ভালোবাসার মূর্তি। এই হচ্ছে মূর্তি নদী। সো এখানে হচ্ছে অনেকে এটা প্রথমেই দেখে যায়, আবার অনেকে হচ্ছে শেষে দেখে যায়। আর এখানে আই লাভ মূর্তির পাশে কিন্তু তোমরা অনেক কয়টা খাবার দোকান পেয়ে যাবে। আর এই দেখো মূর্তি নদীর জাস্ট দুর্দান্ত ভিউ, দেখো কি সুন্দর কলমালা করে জল বয়ে বেড়াচ্ছে। আর এখানে মূর্তি রিভার লজ। আর এই রাস্তা ধরে, মানে রিসোর্ট থেকে বেরিয়ে এই রাস্তাটা ধরেই এগোবো। সো এখানে একটা প্রাইম মূর্তি রিসোর্ট। আর এই যে গরুগুলো দেখতে পাচ্ছ, এগুলো এখন যাচ্ছে পুরো সারাদিন চড়ে বেরিয়ে একদম পুরো সন্ধ্যাবেলায় আসবে। বিভৎস সুন্দর লাগছে দেখতে। আর পুরো গ্রামের রাস্তা ধরে ধরে এই রাস্তাটা, আবার যে বাতাবাড়ি মোড় ছিল, বাতাবাড়ি মোড় থেকে মূর্তি আসার জন্য রাইট টার্ন নিতে হয়, এই রাস্তাটা ওই বাতাবাড়ি মেন রোডেই যাবে। মানে হচ্ছে ওই চালসার কিছুটা আগে এই রাস্তাটা গিয়ে আবার মেন রাস্তার সাথে এই গ্রামের রাস্তাটা মিলবে। জাস্ট লুক এট দ্য ভিউ গাইস, মানে সত্যি, মানে ডুয়ার্সটা হচ্ছে কিন্তু একদম প্লেন এরিয়ার মধ্যে, মানে ম্যাক্সিমামই 70% প্লেন এরিয়ার মধ্যে। সো প্লেন এরিয়ার মধ্যে এত বিভৎস সুন্দর সুন্দর জায়গা আছে, তো ভাবনার বাইরে। আর তাতে সেই বিভৎস সুন্দর, মানে কি সুন্দর লাগছে, মানে বলে বোঝাবার নয়, সেই ছোট খোলা বয়ে বেড়াচ্ছে। এগুলো কিন্তু মেন মূর্তি নদীতে সব গিয়ে মিশেছে। আর এদিকে দেখো ধাপ 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 করে চাষ করেছে। এটা একটু পাহাড়ে কিন্তু, কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে প্লেন পুরো একেবারে। বেরিয়ে গ্রামের মোটামুটি 3 কিলোমিটার সাড়ে 3 কিলোমিটার আসার পরই এই মেন রাস্তাটা পেয়ে গেলাম। এটা হচ্ছে NH 31, যেটা হচ্ছে মানে আমাদের সেই বিহারের ওই দিক থেকে স্টার্ট হয়ে পূর্ণিয়ামারের ওই দিক থেকে হয়ে একদম পুরো আসাম গুয়াহাটিকে কানেক্ট করেছে। এবার আমার রাস্তাটা অনেকটা মনে পড়েছে, সামনে একটা ব্রিজ আসবে। সো জাস্ট বাতাবাড়ি মোড়, মানে মূর্তি থেকে বাতাবাড়ি মোড় হয়েও আসতে পারতাম, তো বাতাবাড়ি মোড় হয়ে গেলে মানে রাস্তাটা আমরা পেছনে উঠতাম, এখন সামনে এদিকে যাচ্ছি। মূর্তি, মূর্তি সেতু, মানে এখানে ওইদিকে একটা মেন মূর্তি ছিল, মানে মেন ট্র্যাডিশনাল, আর এখানে হচ্ছে আরেকটা। তোমাদের দেখাচ্ছি, জাস্ট কী সুন্দর লাগছে জলটা। জাস্ট দেখো এদিক থেকে এলাম, আর দূরে সুন্দর সুন্দর পাহাড় দেখা যাচ্ছে। আর এই হচ্ছে মূর্তি ব্রিজ, মূর্তি ব্রিজ থেকে কি সুন্দর লাগছে। এদিকে রেল লাইন, আর এদিকে হচ্ছে নদী, মাঝখানে পাথর, এদিকে মেন যে আমরা মূর্তি থেকে আসলাম, এদিকে মূর্তির ওইদিকে চলে গেছে, এই নদীটাই মূর্তির ওইদিকে চলে গেছে। সো আমরা কিন্তু চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে এন্টার করছি, এই জাস্ট আরম্ভ হয়ে গেল চাপড়ামারি। সো এই সোজা রাস্তায় কিন্তু এখান থেকে গুয়াহাটি, মানে এই রাস্তা থেকে আমি এখান থেকে গুয়াহাটি প্রায় 440 কিলোমিটার। সো এই রাস্তা একদম আলিপুরদুয়ার হয়ে গুয়াহাটি চলে গেল। চলো আমাদের সামনে খুনিয়ামোড় আসবে, চাপড়ামারি ফরেস্টের সৌন্দর্য। মানে এদিকে আসলে কি বলতো, ডুয়ার্স সাইডটা তোমার দেখো কি সুন্দর লাগছে, একটা আলাদাই জগৎ, নতুন একটা অন্য জগৎ। একটা লাটাগুড়ি রোড, ফরেস্ট রোড বলো, মানে
গরুমারা থেকে শুরু করে চাপড়ামারি থেকে শুরু করে ওইদিকে জয়ন্তী বক্সা, মানে সব কটাই না বীভৎস সুন্দর লাগবে। সে তুমি মনসুনে আসো আর হচ্ছে ঠান্ডার সময় আসো, যে কোনো সময় আসো, এক এক সময় এক এক রকমের ওয়েদার থাকবে। এখন যেরকম ভিজিয়ে ড্যাম ড্যামে ওয়েদার পাবে, সবুজে সবুজ, আর বসন্তকালে আসলে নতুন নতুন পাতা পাবে, তারপরে ঠান্ডার সময় আসলে ঝরা পাতা পাবে, মানে এক একটা জায়গার এক একটা সৌন্দর্য এক এক সময়ের। সো এই হচ্ছে খুনিয়া মোড়। সো এইখানে চার মাথার মোড় খুনিয়া মোড়টা, আর আলিপুরদুয়ার দেখো সোজা 105 কিলোমিটার, আর মূর্তি লাটাগুড়ি ডান দিকে, আর বিন্দু ঝালং হচ্ছে বাঁদিকে। তাহলে আমরা এদিকে বাঁদিকে চলে যাব, এইখান থেকে যদি মূর্তি দিয়ে আসতাম তাহলে ওই রোড ধরে আসতাম, বাঁদিক করে চলে যাই। এই হচ্ছে খুনিয়া মোড় এখানে, আর এই দেখো বাঁদিকে জাস্ট ঢুকলাম, দেখো ঝালং 24, বিন্দু 32, জলঢাকা 33, এখান থেকে আবার দেখো শিবচু 8 কিলোমিটার, আর তারপরে আবার এখানে কী আছে চাপড়ামারি 3 কিলোমিটার, কুমানি 12 কিলোমিটার। তো এই সাইডে হচ্ছে চাপড়ামারি ফরেস্ট। সো চলো এখান থেকে 12 কিলোমিটার যাবো প্রথমে কুমানি মোড়। সো দেখো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি আছে যে, চাপড়ামারি ফরেস্টের মাঝখান দিয়ে এই রাস্তা, আর এখানে এখন ট্রেন আসবে, মানে রেলগেট পড়ে গেছে, তোমাদেরকে কী ট্রেন আসবে সেটাও দেখিয়ে দিব। এটা কিন্তু আমি আর এর আগে অনেকবার ঘুরতে এসেছি ডুয়ার্সে, কিন্তু এরকম এক্সপিরিয়েন্স কিন্তু হয়নি, এবার ফার্স্ট হবে যে এখানে রেলগেট পড়লো আর হচ্ছে এখানে ট্রেনকে দেখাতে পারবো তোমাদেরকে। মেন গেট আছে, আর যে ওইখানে মাইক আছে না, মাইক হচ্ছে কী হয় মাইকটা ওখানে কেন দিয়েছে, কারণ এইখানে অনেক ট্রেন লাইনে অনেক হাতি কেটে মারা পড়ে, তার জন্য ওই মাইকে মৌমাছির সাউন্ড দিয়ে দিয়েছে। মৌমাছির সাউন্ড যখন চালিয়ে দেয় ওই সাউন্ডটা শুনে হাতি কিন্তু থাকে না, হাতি ক্রস তাড়াতাড়ি ক্রস করে চলে যাও, তাতে কি হাতিগুলো অ্যাক্সিডেন্টের হাত থেকে রক্ষা পেয়ে যায়। মানে যাত্রীবাহী ট্রেন না, এটা হচ্ছে মালগাড়ি, তো মালগাড়ির ভিডিওই করে তোমাদেরকে দেখাবো। দেখো সঙ্গে সঙ্গে গেট খুলে দিল, বেশি গাড়ি ছিল না, আমার পেছনে একটা গাড়ি আর এদিক থেকে অপোজিট সাইড থেকে আরেকটা গাড়ি, আর ওই চলে গেল ট্রেন, দেখো এখনও যাচ্ছে, আর এইদিকে একটা লাইন। তো সেই লেভেলের এক্সপিরিয়েন্স হয়ে গেল। সো এই রাস্তাটা চলে এলো খুনিয়া মোড় থেকে, আর এখানে আর 7-8 কিলোমিটার আছে হচ্ছে কুমানি মোড়, আর এই হচ্ছে বিস্ট মানে বাইক, আর এই হলো চাপড়ামারি ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এখন বন্ধ আছে, আবার সেপ্টেম্বরে খুলবে। সো গেটেরই ছবিটা দেখে নাও, এটা একটা গেট, এখানে এন্ট্রি পয়েন্ট, আর এখানে ফরেস্টের মেন চেকপোস্ট আছে। কুমোর থেকে এদিকে কুমাই, এর মাঝে কিন্তু একটাই গ্রাম শিবচু, মানে এটা হচ্ছে বেস্ট একটা ব্রিটিশ আমলের গ্রাম, কিন্তু অনেক পুরনো গ্রাম, ডুয়ার্সের মধ্যে এই গ্রামটা অনেকটাই পুরনো, মানে বেশ প্রাচীন সব, মানে প্রাচীনকালের এখনও ছোঁয়াটা রেশটা এই গ্রামের মধ্যে এখনও লেগে আছে। এই দেখো এই বাড়িগুলো সব বেশ পুরনো পুরনো কাঠামো, কেউ মডার্ন করেনি, বেশ সুপারি গাছ, আর তার সাথে এরকম সুন্দর একটা গ্রাম, মানে আলাদাই কিন্তু এটা একটা সিনিক বিউটি এই গ্রামটার সৌন্দর্য। আসলাম কুমানি মোড়, এখান থেকে দুটো রাস্তা ভাগ হয়ে গেছে, একটা রাস্তা দেখো গেছে ঝালং বিন্দু রঙ্গর ওইদিকে, ঝালং 12 কিলোমিটার, রঙ্গ 19 কিলোমিটার, আর আরেকটা রাস্তা গেছে দেখো সামসিং 8 কিলোমিটার, মেটেলি, আর হচ্ছে আমরা আগে এই সাইডটাতে যাব, কুমানি মোড় আমরা আগে বাঁদিকটাতে যাই। এই ঢুকে গেলাম বাঁদিকে, দেখো একটা ছোট্ট ব্রিজ, আর হচ্ছে নদী, এগুলো সব মূর্তি নদী, আর আমরা এখন ফার্স্ট চলে যাব লালিগোরাজ ভিউ পয়েন্টে, তারপর সেখান থেকে আবার রকি আইল্যান্ড সুলতালি খোলা আছে। আর এই তোমরা পাহাড়ে এসে সমতল রাস্তা দেখতে চাও, জাস্ট ডুয়ার্সে চলে এসো, মানে পুরো প্লেন এরিয়া, আর ওইদিকে দেখো সুন্দর সুন্দর পাহাড়, এখানে সুন্দর একটা ফুটবল গ্রাউন্ড, আর এই হচ্ছে ওইদিকে চা বাগানে চা বাগান, আমরা ওই দিক দিয়েই যাবো।
জেরুসালাম হচ্ছে লালিগুরাসে, জায়গাটার নাম লালিগুরাস, আর টোটাল চত্বরটা হচ্ছে সামসিং। আর এখানে কিন্তু সুন্দর করে বেশ আই লাভ সামসিং লেখা আছে, সো বেশ সুন্দর। আর এইখান থেকে কিন্তু নিচের যে মূর্তি নদী আছে, দেখো ওই মূর্তিটা নদী দেখা যায়, আর নিচে ট্রেক করে যাওয়া যায়, ওখানে থাকার জায়গা আছে, আর হচ্ছে ওখানে পিকনিক স্পট, মানে সামসিং পিকনিক স্পট, বেশ সুন্দর একটা বিখ্যাত পিকনিক স্পট। ওই যে দূরে নদী বয়ে চলেছে, খুব সুন্দর কিন্তু, একদম পুরো সাদা ধবধবে ফর্সা নদীর জল। লালিগুরাস দেখে আসার পর, লালিগুরাস মানে সামসিং ভিউ পয়েন্ট দেখে আসার পর, ওইখান থেকে ব্যাক করে মেন রাস্তাটায় এসে দুটো রাস্তা পাবে। এখানে দেখো, এখানে দুটো রাস্তা, একটা হচ্ছে, একটা এই দিকের যে রাস্তাটা গেছে এটা হচ্ছে রকি আইল্যান্ডে যাওয়ার রাস্তা, আর সোজা হচ্ছে সুলতানি খোলা যাওয়ার রাস্তা। সুলতানি খোলা দেখে আসি, তারপরে রকি আইল্যান্ড দেখব, কারণ রকি আইল্যান্ড থেকে যদি আবার এদিকে কুমানি হয়ে গৌরীবাস যাওয়ার রাস্তা একটা আছে শুনেছি লোকালদের কাছে। দেখি, এটা হচ্ছে ওয়েলকাম টু সামসিং ইকো ট্যুরিজম রিসোর্ট, মানে একটা গভর্নমেন্টের। আর সুলতানি খোলাতেও কিন্তু অনেক হোমস্টে আছে থাকার, তো সুলতানি খোলার যাওয়ার রাস্তা হচ্ছে কিছুটা এইরকম, একদম ডিপ ফরেস্টের। আর কি বীভৎস ঠান্ডা লাগছে, মানে পুরো স্যাঁতস্যাঁতে পরিবেশ, নিঝুম, ট্যুরিস্টের আনাগোনা খুবই কম। সো সুলতানি খোলার যাওয়ার রাস্তা, মানে হ্যাঙ্গিং ব্রিজ যাওয়ার রাস্তা কিন্তু খুবই খারাপ। আর এখানে একটা লোকাল স্ট্যান্ড আছে, ওইখান থেকে তোমরা যদি গাড়ি করে এসো তাহলে তোমাদের কিন্তু গাড়ি করে আসলে ওইখানে বাকিটা হেঁটে হয় আসো, নাহলে ওইখান থেকে একটা লোকাল গাড়ি নিতে হয়। আমি বাইক নিয়ে আসলাম, এখন আমাকে কেউ কিন্তু বারণ করলো না, তো আমি এখানে টিকিট কাউন্টার পার পার্সন 200 rupees, আমি কিন্তু বাইক নিয়ে চলে যাচ্ছি। এখন অবধি আমাকে কেউ কিন্তু কিছু আটকালো না বা কেউ কিছু বলেনি, সো দেখা যাক। আর রাস্তা কিন্তু মোটেই ভালো না, দেখো দেখতেই পাচ্ছ রাস্তা পুরো স্যাঁতস্যাঁতে, একেবারে বৃষ্টিতে পুরো স্যাঁতস্যাঁতে হয়ে আছে, সম্পূর্ণটাই পাথুরে রাস্তা, আর জল গড়াচ্ছে রাস্তা দিয়ে, বাইক বলেই আসা সম্ভব হয়েছে। দেখো এখানে একটা সুলতানিখোলা রিভার ক্যাম্প, মানে থাকার জায়গা, আর এটা হচ্ছে সামসিং ইকো ট্যুরিজম রেঞ্জের, মানে গভর্নমেন্টের। আর আরেকটু সামনে গেলেই হ্যাঙ্গিং ব্রিজটা আসবে, তো চলো আরেকটু সামনে গেলেই হ্যাঙ্গিং ব্রিজটা। এখানে আসার মেন উদ্দেশ্যই হলো হ্যাঙ্গিং ব্রিজটা দেখব, অ্যাট লাস্ট হ্যাঙ্গিং ব্রিজে কিন্তু চলে এলাম। সো দেখো এই হচ্ছে বাইক এখানে পার্কিং, এখানে আরও লোকাল গাড়ি আছে, আর এই হলো এন রুট সুলতানি খোলা হ্যাঙ্গিং ব্রিজ, বেশ সুন্দর একটা জায়গা। এটা হচ্ছে সামসিংয়ের যে ইকো ট্যুরিজম আছে, সেই ইকো ট্যুরিজমের আন্ডারে কিন্তু এই সুলতানি খোলা হ্যাঙ্গিং ব্রিজ। হ্যাঙ্গিং ব্রিজ দেখো, হ্যাঙ্গিং ব্রিজ মানে হচ্ছে দেখো কাঁপবে, দেখো কাঁপছে। আর এখানে হচ্ছে ছোট্ট নদী বয়ে চলে গেছে, পরে এই নদীটাই আবার মূর্তি নদীতে গিয়ে মিশে গেছে, আর কি সুন্দর লাগছে বলো, এদিক থেকে এসছে, এদিকে যেখানে হালকা পাতলা ছোট্ট ওয়াটারফলস, আর খুব সুন্দর এখানে হ্যাঙ্গিং ব্রিজ। পৌঁছালাম রকি আইল্যান্ডে, আর এই জায়গাটার নাম রকি আইল্যান্ড একটাই কারণ, এখানকার পাথরগুলো দেখো খুবই বড় বড়, ওই সাইডের পাথরগুলো খুবই বড় বড়, আর জলটা ওই দিক থেকে বয়ে বেড়াচ্ছে, তার জন্য এই জায়গাটার নাম কিন্তু রকি আইল্যান্ড, মানে পাথরের হচ্ছে সাম্রাজ্য হচ্ছে রকি আইল্যান্ড। আমরা এলাম হচ্ছে সুলতানি খোলা থেকে, ওই যেখানে একটা জাংশন ছিল ওই জাংশনের খারাপ রাস্তাটা দিয়ে এসে এই হচ্ছে ব্রিজ, আবার এই ব্রিজ পাস করে এইদিকে কুমাই হয়ে আমরা চলে যাব গৌরীবাসের ওইদিকে। এই হচ্ছে এন রুট লকি আইল্যান্ড, এর নিচ থেকে, আর এই যে আমরা একটু আগেই ব্রিজের উপর থেকে তোমাদের ভিউটা দেখিয়েছিলাম, এখন নিচে এসেছি, আর এখন কিন্তু একদম নিচে একদম দেখো রিভার বেড অবধি যাওয়া যাবে, কিন্তু এই হচ্ছে যাওয়ার রাস্তা, এখানে কিন্তু বন্ধ আছে এই যে গেট দিয়ে, তারপরে মনসুন এই 2 মাস সময়টা নিচে কিন্তু অ্যালাউ করছে না, আবার এরপর আবার অ্যালাউ করবে। খুব সুন্দর, অনেক বড় বড় পাথর।
হচ্ছে এই রাস্তা, আর এই রাস্তা চলে গেল ঝালং বিন্দুর ওই দিকটাতে, মানে প্যারেনো ওই দিকটাতে, আর এই হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট। গৌরীবাস থেকে বর্ষাকালের ভুটান দেখাচ্ছি, কারণ ওই নিচে যে ভ্যালিটা দেখা যাচ্ছে, ভ্যালিটা হচ্ছে ঝালং, নিচে যে বাড়িগুলো দেখা যাচ্ছে ওইদিকে, ওইদিকে হচ্ছে ঝালং পুরো নিচের ভ্যালিটা। আর যে নদীটা হচ্ছে জলঢাকা নদী, যেটা হচ্ছে ভুটান থেকে এসছে, মানে বিন্দু ব্যারেজ থেকে এসছে। আর ওই সাইডের যে লাল লাল বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, কিছু ছোটো ছোটো বাড়ি দেখাচ্ছে, ওগুলো হচ্ছে ভুটানের বাড়ি সব। সো এটা হচ্ছে গৌরীবাস ভিউ পয়েন্ট থেকে আজকের সুন্দর ভিউ, পুরো ফগি ফগি ওয়েদার, দারুণ লাগে। সো দেখো একটা সুন্দর ওয়াটারফলস, অবভিয়াসলি বিন্দু যাওয়ার পথে, ঝালং থেকে মাত্র 5 কিলোমিটার আগে। সো গৌরীবাস যে ভিউ পয়েন্ট আছে, গৌরীবাস ভিউ পয়েন্ট থেকে এরপরে হচ্ছে ঝালং, ঝালং হচ্ছে 6 কিলোমিটার, তারপরে হচ্ছে আবার ঝালং থেকে আরও 8 কিলোমিটার দূরে গেলে হচ্ছে বিন্দু। আর গৌরীবাসের আগে অবধি রাস্তার কাজ চলছে, এই রাস্তাটাও বড় হবে, তো রাস্তার কাজ চলছে বলে কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে, মানে রাস্তার অবস্থা কিন্তু ঘেটে গহ হয়ে গেছে। একটু বাইক নিয়ে আসলে চ্যালেঞ্জিং ব্যাপার, চার চাকায় আসলে মানে কোনো ব্যাপার না। তবু লোহার ব্রিজ, আর লোহার ব্রিজ থেকে কিন্তু বিভৎস নদী, এখানে কিন্তু দুটি নদীর মিলনস্থল। দেখো ওই দিক থেকে চলে এসছে ঝালং থেকে ঝালং নদী, আর বিন্দু থেকে চলে এসছে জলঢাকা নদী, মিলে নামকরণ করে জলঢাকা নাম নিয়ে এদিকে বয়ে গেছে। কিন্তু আর এখন আমরা কিন্তু ঝালং গ্রাম দিয়েই যাচ্ছি, আর একটু নিচে গেলে ঝালং একদম লোয়ার গ্রামটা আসবে। দেখো পুরো ওয়াটার ক্রসিংয়ে, পুরো ওয়াটার ক্রসিংয়ে ওয়াটার ক্রসিং, আমি একদম ধার দিয়ে যাব, এখানে জলের স্রোতটা কম আছে। পুরো ওয়াটার ক্রসিং, জলঢাকা হোমস্টে, জলঢাকা এসএস হোমস্টে। এখানে একটা পাহাড়ি মন্দির, শিব মন্দির, অনেক ওয়াটার ক্রসিং এই রাস্তাটার মধ্যে। বিন্দু যাওয়ার পথে কিন্তু অনেক ওয়াটার ক্রসিং, মানে একটু মানে জাস্ট 200-300 মিটার যাচ্ছি একটা করে ওয়াটারফলস আসছে, ওয়াটার ক্রসিং আসছে। পাহাড় বৃষ্টি হয়েছে তো দেখো জলের স্রোতটা, দেখো পাহাড় থেকে ছোট ছোট মানে পাহাড়ের জলরাশিগুলো এদিকে এসে সব জলঢাকা নদীতে যাচ্ছে। এখানে জলের স্পিড আছে অনেকটাই। এই হচ্ছে দেখো এখানে একটা স্পেস পেলাম, এটা হচ্ছে জলঢাকার যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট আছে, জলঢাকা ইলেকট্রিসিটি অফিস। আর নিচে চলে গেছে জলঢাকা নদী, এই দেখো পুরো সাদা, সব ধবধবে একদম। হলো জলঢাকার মানে ঝালংয়ের হচ্ছে একটা ভালো হোমস্টে, বিখ্যাত হোমস্টে, আর জি হোমস্টে, দ্য আর জি হোমস্টে। এখানে হচ্ছে রিসোর্ট প্লাস হচ্ছে হোটেলও আছে। আর রিভার ভিলা হোমস্টে এদিকে নিচে যেতে হবে, একদম নিচের দিকে নদীর পাশেই একদম। তো আর যে হোমস্টে থেকে ওই দিক দিয়েও যাওয়া যাবে, ওয়েটো বিন্দু প্যারেন মানে এই সাইডটাতে, আর এদিকে হচ্ছে লোয়ার প্যারেন। ওয়াটার ক্রসিং দেখো খুব তাগড়াওয়ালা, অনেক স্পিডে জল আসছে, মাঝখান দিয়ে চলে যাই, পুরো শু ভিজে গেল। পৌঁছে গেলাম হচ্ছে অ্যাপেল স্টোনে, আর অ্যাপেল স্টোনে তো রাস্তা ভাঙা, তো কী করে যাবো এদিকে? ওখানে কাজ করছে, বড় ব্রিজ বানাবে। আর অ্যাপেল স্টোনের পাশে এখানে হোটেল অ্যাপেল স্টোন, দেখো এই হচ্ছে হোটেল অ্যাপেল স্টোন। আর এখানে একটা বড় পাথর আছে, এই যে দেখো, এই যে বড় পাথর আছে, এই পাথরটা দেখো শেপটা পুরো অ্যাপেলের মতন দেখতে, তার জন্য এই জায়গাটার নাম অ্যাপেল স্টোন। আর এখান থেকে পুরো খোলা থেকে জল বয়ে আসছে, আর ওইদিকে হচ্ছে বিন্দু রাওয়ালা ওয়াটার ক্রসিং। এখানে দুটো লাইন আসছে, এখানে জলের স্পিডটা কিন্তু মারাত্মক লেভেলের ছিল। আজকে মোটামুটি মূর্তি থেকে বেরিয়ে এখানে দেখো এই বিন্দুর লাস্ট, এখানে গাড়ি আর একটু সামনে যাবে বিন্দু ড্যামের একটু আগে অবধি। বিন্দু ভিলেজ ভারতের শেষ গ্রাম, এরপরেই ভুটান শুরু। বিন্দু ভিলেজে এলাম, আর খুবই একটা রোমাঞ্চকর অ্যাডভেঞ্চারের একটা রাইড করে এলাম, কারণ আমি এসছি হচ্ছে বিন্দু পুরো ওই সার্কিট থেকে, মানে কুমাইমুর থেকে সুলতানে খোলা, রকি আইল্যান্ড, তারপরে সামসিং, সব মেটেলি ওই সমস্ত সাইট সিনিং কমপ্লিট করে, তারপরে রকি আইল্যান্ড থেকে ভেতরের একটা গ্রামের রাস্তা ধরে আমি বিন্দুর এখন গ্রামে
অলরেডি চলে এসেছি। আর এখান থেকে বিন্দু ব্যারেজ মানে বিন্দু ড্যাম যেটা অ্যাপ্রক্স 1 কিলোমিটারের মতন আছে। তো দেখো ছোট্ট মার্কেট, যতটা সামনে যেতে পারি বাইকটা নিয়ে ততটাই সামনে যাব। এখন কিন্তু বর্ষাকাল, এখন কিন্তু নদীতে যাওয়া বারণ। সো এখানে পার্ক করে এখানে বাইকটা পার্ক করি, একটু সামনে নিয়ে চলে যাই। সো দেখো জাস্ট লুক এট দ্য ভিউ, দেখো বিন্দু ব্যারেজ, ওপারটা ভুটান, মানে উপর দিয়ে ভুটান সিভিলিয়ানদের মানে আমাদের অ্যালাউ করবে না, এখানে লোকাল যারা আছে ওরা যাতায়াত করে, ওইখানে মেন অফিস আছে। আর জাস্ট ভিউটা দেখো, এখন এই যে রাউন্ডটা করে দিয়েছে মানে দড়ি দিয়ে, এর ওপার যেতে দিচ্ছে না, কারণ এখন নদীতে যাওয়া ইম্পসিবল ব্যাপার, কারণ গেলেই ভাসিয়ে নিয়ে চলে যাবে, ঠান্ডার সময় এটা যাওয়া যায়। আর পুরো দেখো জাস্ট ভিউ দেখো, মানে অসম্ভব ধরনের ভিউ। এদিকে পুরো সুন্দর করে বাউন্ডারি লাইন করে দিয়েছে। তোমাকে রিপ্রেজেন্ট করছি জাস্ট বিন্দু ব্যারেজের ভিউটা, যেটা হচ্ছে আমাদের ভারতের শেষ গ্রাম বিন্দু, ছোট্ট একটা গ্রাম, পশ্চিমবঙ্গ জেলার আমাদের কালিম্পং ডিস্ট্রিক্ট যে আছে, কালিম্পং ডিস্ট্রিক্টেরও শেষ পয়েন্ট এটা, এই বিন্দু ব্যারেজ, যেটা কিন্তু জল ঢাকা বিদ্যুৎ প্রকল্পের জন্য এই ব্যারেজটা তৈরি করা হয়েছে। মানে তা সাদা দুধের, সাদা দুধ যে আছে আমাদের ধবধবে, একদম ধবধবে সাদা দুধের মতন পুরো ভিউটা লাগছে, জাস্ট অ্যামিউজিং। এটা হচ্ছে মনসুন ডুয়ার্স রাইডের রাইডে আজকে এসে হচ্ছে বিন্দু ব্যারেজে, জাস্ট অ্যামিউজিং ভিউ। সো এই ছিল আজকে আমাদের ডুয়ার্সের বিখ্যাত 7 পয়েন্ট সাইট সিনিং, যেই রাইড আমরা স্টার্ট করেছিলাম মূর্তি থেকে এবং শেষ করেছি ভারতের শেষ গ্রাম বিন্দুতে গিয়ে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, কিপ ওয়াচিং ট্রাভেল উইথ পিটি।